নমস্কার বন্ধুরা আমার চোখে দেখার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব বাংলা সাহিত্যের অন্যতম পুরোধ ব্যক্তিত্ব ও গদ্য সাহিত্যের জনক বলে বিবেচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কে চলুন বন্ধুরা শুরু করা যাক ঊনবিংশ শতাব্দীতে বাংলাদেশেও অনেক মহাপুরুষের জন্ম হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে তার অবদান অসামান্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বিরল গুণের অধিকারী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বিশঙ্ঘ গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মা ভগবতী দেবী সেই কুসংস্কারাচ্ছন্ন যুগেও তার মা ছিল আধুনিক চিন্তার অধিকারেনি পাণ্ডিত্যের জন্য তাদের পরিবারের খ্যাতি ছিল সেই আগের আমল থেকেই কিন্তু আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না আর্থিক অসচ্ছলতার কারণে পিতা ঠাকুরদাসকে অল্প বয়সে বিসিংহ গ্রাম ছেড়ে অর্থ উপার্জনের জন্য কলকাতায় যেতে হয় সেইখানে নামমাত্র বেতনে এক ব্যবসায়ীর খাতা লেখার কাজে নিযুক্ত হন ন্যায় নিষ্ঠা নীতিপরায়ণতা সততা অধ্যবসায় ও স্বাধীন চেতা মনোভাব সম্বল করে কালক্রমে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় একদিন সমাজে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছিল পিতার ঐসব গুণ পরবর্তীকালে পুত্র ঈশ্বরচন্দ্রের মধ্যেও পূর্ণ মাত্রায় বিকশিত হয়েছিল কঠোর দারিদ্রের মধ্যে মানুষ হলেও ঈশ্বরচন্দ্রের মনোবল ছিল অসীম এবং দৃঢ় তিনি গ্রামের প্রাথমিক স্কুলে পড়াশোনা ও নিয়মানুবর্তিতায় কখনই হননি ছেলেবেলায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন ঈশ্বরচন্দ্র তিনি গ্রামের পাঠশালায় পড়াশোনা শেষ করে মাত্র বছর বয়সে গ্রামের বাড়ি ছেড়ে পিতার সঙ্গে পায়ে হেঁটে কলকাতায় এসেছিলেন ঈশ্বরচন্দ্র বাবার সঙ্গে কলকাতায় বড়বাজার অঞ্চলে ভাগবত সিং বাড়িতে বাস করতে থাকেন এবং শিবচরণ মল্লিকের বাড়ির পাঠশালায় এক বছর পড়াশোনা করেন তারপর সালের জুন তিনি কলকাতার সরকারি সংস্কৃত কলেজে ভর্তি হন ও নিষ্ঠার সঙ্গে পয়লা পড়াশোনা করে তিনি স্কুলের পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দেন এবং মাসিক পাঁচ টাকা বৃত্তিও লাভ করেন তার পড়াশোনার প্রতি অনুরাগের কাহিনী কিংবদন্তি হয়ে আছে তেলের অভাবে ঘরে আলো জ্বালাতে পারতেন না বলে পথের পাশে জ্বালানো গ্যাসের বাতির নিচে দাঁড়িয়ে পড়াশোনা করতেন তিনি 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 গভীর রাত পর্যন্ত এভাবেই পড়াশোনা করতেন এমনই অবিরাম কষ্টের মধ্যেই তাকে স্কুলে পড়াশোনা চালাতে হয়েছিল সংস্কৃত কলেজে ব্যাকরণ শ্রেণীর পাঠ কৃতিত্বের সাথে শেষ করেই ঈশ্বরচন্দ্র ইংরেজি শিক্ষার পড়াশোনা শুরু করেন থেকে খ্রিস্টাব্দের মধ্যে সাহিত্য শ্রেণীর পাঠ সমাপ্ত করেন তিনি সাহিত্য শ্রেণীতে তিনি শিক্ষক জয়গোপাল তর্কালঙ্কারের কাছে শিক্ষা লাভ করেন সংস্কৃত কলেজে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন আঠারোশো পঁয়ত্রিশ সালে বিদ্যাসাগর অলঙ্কার শ্রেণীতে ভর্তি হন এ শ্রেণীতে তিনি এক বছর পড়াশোনা করেন ফাইনাল পরীক্ষায় প্রথম হয়ে প্রচুর সুনাম ও পুরস্কার লাভ করেন এরপর তিনি বেদান্ত ভর্তি হন সেই শ্রেণীতেও তিনি কৃতিত্বের পরিচয় দেন বছর একইভাবে পড়াশোনা করে ব্যাকরণ কাব্য অলঙ্কার বেদান্ত ন্যায় এবং জ্যোতিষশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন বিদ্যাসাগর আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তার বিদ্যাসাগর উপাধিটি পরীক্ষা শেষে প্রশংসার পত্রে তার নামের আগে ব্যবহার করা হয় বিদ্যাসাগর উপাধি কেবলমাত্র তার জন্যই যথার্থ ছিল বিদ্যাসাগর জ্ঞানের সাগর দয়ার সাগর করুণার সাগর মানবতার সাগর প্রগতিশীলতার সাগর বিবেকের সাগর সব বিশেষণই তার ক্ষেত্রে যথা যথাযথ ও প্রযোজ্য বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজ ত্যাগ করেন তখন তার একুশ বছর বয়স আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মাত্র বছর বিয়ে করেন বয়সে বিদ্যাসাগর সেই সময় সবার অল্প বয়সে বিয়ে দেওয়ার একটা রীতি ছিল স্বাবলম্বী বা প্রাপ্তবয়স্ক হওয়ার কোনো প্রশ্নই ছিল না সেই সময় বিদ্যাসাগরের স্ত্রীর নাম ছিল দীনময়ী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে একুশে ডিসেম্বর একুশ বছর বয়সে তার কর্মজীবন শুরু করেন তিনি ওই সময় ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগে হেড পণ্ডিতের দায়িত্ব গ্রহণ করেন তিনি একই সাথে বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব পালন করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পক্ষে এত অল্প বয়সে এমন গুরুত্বপূর্ণ পদ লাভ করা সম্ভব ছিল না বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে পাঁচ বছর শিক্ষকতা করার পর আঠারোশো সালে সংস্কৃত কলেজে অ্যাসিস্ট্যান্ট পদে যোগদান করেন সেই সময় কলেজের সেক্রেটারি ছিলেন রসময় দত্ত চাকরি গ্রহণ করবে করার পর গোটা সংসারের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন পিতার চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন এরপর তিনি নিজের ছোট ভাইকে কলকাতায় নিজের কাছে এনে পড়াশোনা করাতে লাগলেন শুধু নিজের আত্মীয় ছাড়াও অনেক অনাথ ছাত্রও তার বাড়িতে থেকে লেখাপড়া করত এদিকে কর্মক্ষেত্রে তার ক্রমশ উন্নতি হতে থাকে আপন বুদ্ধিমত্তা ও পাণ্ডিত্যের পরিচয় প্রদান করে তিনি সংস্কৃত কলেজের সহকারী অধ্যাপক সংস্কৃতের অধ্যাপক পরে অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হন আঠারোশো ছেচল্লিশ সালে বিদ্যাসাগর ব্যবস্থার উন্নতির বিধানে একটি মূল্যবান রিপোর্ট কর্তৃপক্ষর কাছে পেশ করেন এ বিষয়ে সেক্রেটারি মিস্টার দত্তর সঙ্গে তার মতবিরোধ হয় এই মতবিরোধের কারণে তিনি সংস্কৃত কলেজ থেকে পদত্যাগ করেন আঠারোশো সাতচল্লিশ সালে ষোলোই জুলাই ফোর্ট উইলিয়াম কলেজে প্রত্যাবর্তন করেন সংস্কৃত কলেজ কর্তৃপক্ষ কিছুদিনের মধ্যেই তাদের ভুল বুঝতে পারে তারা এসে ঈশ্বরচন্দ্রকে আবার সংস্কৃত কলেজে ফিরে যাওয়ার অনুরোধ করেন সংস্কৃত কলেজের ব্যবস্থার সংস্কার কলেজ কলেজের পুনর্গঠনের বিষয়ে তাকে অবাধ সুযোগ দেওয়া হবে বলে শর্ত দেওয়া হয় যার ফলে তিনি আঠারোশো সালে ডিসেম্বর মাসে কলেজের সাহিত্য সংস্কৃত বিভাগের অধ্যাপকের দায়িত্বভার গ্রহণ করেন আঠারোশো সালের বাইশে জানুয়ারি তিনি নবদিষ্ট অধ্যক্ষ পদে নিযুক্ত হন এরপর তিনি সংস্কৃতে কলেজের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার সাধন করেন ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয় তার আমলেই কর্মজীবনে প্রবেশের পথ থেকে তার সাহিত্য কর্ম রচনার পালা শুরু হয় তিনি সাহিত্যে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখেন চাকরি থেকে অবসর নেওয়ার পরে তিনি একান্তভাবে সাহিত্য সাধনার মনোনিবেশ করেন অধ্যাপক হিসাবে দায়িত্ব পালনের সময় তিনি বাংলার উন্নত মানের পাঠ্যপুস্তকের অভাব অনুভব করেন এ সময় তিনি বহু বাংলা গদ্য রচনা করেন তার হাতে পড়েই বাংলা গদ্যরীতি তার আপন পথ খুঁজে পায় এজন্য তাকে বাংলার গদ্যের জনক বলা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক হিসেবে আখ্যায়িত করেন বিদ্যাসাগর সংস্কৃত হিন্দি এবং ইংরেজি থেকে বহু গ্রন্থ বাংলায় অনুবাদ করেন তার অনুবাদ করা গ্রন্থের মধ্যে সীতার বনবাস ভ্রান্তি বিলাস বেতাল পঁচিশ এবং কথামালার গল্প বিশেষভাবে উল্লেখযোগ্য এসব ছাড়াও তার রচিত বর্ণপরিচয় প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ বোধোদয় এবং অখ্যান মঞ্জুরি গ্রন্থগুলি আজও বাংলা ভাষায় গোড়াপত্তনের অপরিহার্য বিষয় বলে বিবেচিত হয় তার রচিত বোধোদ্বয় সংস্কৃত কলেজের পড়ানোর জন্য রচিত যা বর্তমান বাংলা সাহিত্যে অনন্য সাধারণ বলে বিবেচিত হয় তিনি কবি কালিদাসের রচিত শকুন্তলা কাব্যের অবলম্বনে রচনা করলেন বাংলা গদ্য শকুন্তলা এছাড়া শেক্সপিয়ারের নাটক কমেডি অব ইরোসের অনুসরণে লিখলেন ভ্রান্তি বিলাস এবং রামায়ণ থেকে কাহিনী নিয়ে রচনা করলেন সীতার বনবাস তবে তিনি শুধু যুগ যুগ ধরে সাহিত্য সাধনার জন্যই বাংলা ভাষাভাষীদের নিকট গ্রহণযোগ্য নন তিনি একজন অসম সাহসী সমাজ সংস্কারকও বটে আর এজন্যই তিনি হিন্দু সমাজে সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন সাহিত্য কর্ম ও সমাজ সংস্কারের পাশাপাশি শিক্ষা বিস্তারেও তার অশেষ অবদান রয়েছে। দেশীয় কয়েকজন ও শিক্ষিত এবং বেথুন উদ্যোগে কলকাতায় স্ত্রী শিক্ষা বিস্তারের সূত্রপাত হয় ছোটলাট ফেডারিক সাহেবের পৃষ্ঠপোষকতায় তিনি মেদিনীপুর বর্ধমান হুগলি এবং নদিয়া জেলার নানা স্থানে অনেকগুলো বালিকা বিদ্যালয় স্থাপন করেন বিদ্যাসাগর শিক্ষা বিস্তারে কুড়িটি মডেল স্কুল ও পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন বিদ্যাসাগর তার মাকে দেবীর মতো শ্রদ্ধা করতেন তিনি তার মায়ের ইচ্ছা পূরণ করতে গ্রামে দাতব্য চিকিৎসালয় ও বিদ্যালয়গুলো মায়ের ইচ্ছা অনুসারেই তিনি প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগরের মাতৃভক্তির গল্প দেশে অনেকটা কিংবদন্তির মতো প্রচারিত জানা যায় ছোট ভাইয়ের বিয়ে চিঠি পেয়ে মাতৃ আদেশ পেয়ে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবের কাছ থেকে ছুটি চাইলেন বাড়ি যাওয়ার জন্য ইংরেজ অধ্যক্ষ ছুটি দিতে না চাইলে তিনি চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মাতৃ আদেশ অমান্য করা অসম্ভব বলে পরে ছুটি পেলে রাত্রেই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন পথে দামোদর নদী আবহাওয়া খারাপ থাকায় নদী পারাফারের জন্য কোনো নৌকো পাওয়া যায় না তখন তিনি নদী সাঁতরিয়ে বাড়িতে এসে পৌঁছালেন এমনই ছিল তার মাতৃভক্তি বিদ্যাসাগর কর্তৃপক্ষের কাছে মতবিরোধের জন্য আঠারোশো সালে তিনি পাঁচশো টাকার মাসিক বেতনে সংস্কৃত কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য সরকারি পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন বিদ্যাসাগর সালে তত্ত্ববোধনী সভার অন্তর্ভুক্ত হন আঠারোশো সালে তিনি ক্যালকাটা ট্রেনিং স্কুল স্থাপনে বিশেষ ভূমিকা পালন করেন আঠারোশো চৌষট্টি সালে এই প্রতিষ্ঠানের নাম রাখা হয় হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউট বিদ্যাসাগর হন এর সেক্রেটারি আঠারোশো বাহাত্তর সালে এটিকে দ্বিতীয় শ্রেণীর এবং আঠারোশো সালে প্রথম শ্রেণীর কলেজ পরিণত করা হয়। বর্তমানে এর নাম বিদ্যাসাগর কলেজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন পরের দুঃখে অধিক কাতর। মাইকেল মধুসূদন দত্তকে তিনি বিভিন্ন সময়ে প্রচুর অর্থ দিয়ে সাহায্য করেন। কবি নবীনচন্দ্র সেন ও যৌবনে বিদ্যাসাগরের অর্থে লেখাপড়া করতেন। বিদ্যাসাগর সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করতেন। সাদাসিদে পোশাকে গায়ে মোটা চাদর এবং চটি জুতা ছিল তার একমাত্র পরিচয় বিদ্যাসাগরের উল্লেখযোগ্য কীর্তিগুলোর মধ্যে সমাজ সংস্কারগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি বিধবা বিবাহের পক্ষে শাস্ত্রীয় প্রমাণ উপস্থাপন করে আঠারোশো পঁচাশি সালের জানুয়ারি মাসে বিধবা বিবাহের পক্ষে শাস্ত্রীয় প্রমাণ উপস্থাপন করেন এবং বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এ বিষয়ে একটি বই লেখেন হিন্দু রক্ষণশীল সমাজ বিধবা বিবাহের তীব্র বিরোধিতায় মারমুখী হয়ে উঠলেন আঠারোশো পঁচপান্ন সালে অক্টোবর মাসে বিরুদ্ধবাদীদের অতৎপরতায় দাঁত জবাব দেওয়ার জন্য একশিরা নামে আর একটি বই প্রকাশিত করেন আঠারোশো পঁচপান্ন সালের চারই অক্টোবর বিধবা বিবাহ আইন পাশ করার জন্য ভারতের ব্রিটিশ সরকারের কাছে তিনি আবেদনপত্র পেশ করেন এই আবেদনপত্রের সাথে তিনি বিধবা বিবাহ আইনের একটি খসড়াও সংযুক্ত করে দিয়েছিলেন আঠারোশো ছাপ্পান্ন সালে সতেরোই নভেম্বর রাজা রাধাকান্ত দেবের নেতৃত্বে বিরোধী শিবির থেকেও সরকারের কাছে বিপরীত একটি আবেদনপত্র দাখিল করা হয় আঠারোশো ছাপ্পান্ন সালে ছাব্বিশে জুলাই গভর্নর জেনারেলের সম্মতিক্রমে এটি আইনে পরিণত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতার সদস্য ছিলেন তিনি হতদরিদ্র মহিলাদের সেবা সহায়তা দিয়ে বাঁচানোর জন্য হিন্দু ফ্যামিলি গ্র্যাচুইটি ফান্ড গঠন করেন তিনি চিরদিন কুসংস্কার গোঁড়ামি আর ধর্মান্ধর বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই করে গেছেন বাঙালি জাতি সর্বপ্রথম বড় হবার যোগ্য হওয়ার মানবিক হওয়ার আধুনিক প্রযুক্তি প্রগতিশীল ও বিশ্বজনীন হবার দৃষ্টান্ত খুঁজে পেয়েছিলেন বিদ্যাসাগরের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধে বলেছেন তিনি হিন্দু ছিলেন না বাঙালি বা ব্রাহ্মণ ছিলেন না তিনি ছিলেন মানুষ কারো যথার্থ মানুষ হওয়া অত সহজ কথা নয় ডক্টর সুকুমার সেন বলেছেন বিদ্যাসাগরের আগে বাংলা গদ্যের চল ছিল চাল ছিল না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে মহাত্মা গান্ধী বলেছেন আমি যে দরিদ্র বাঙালি ব্রাহ্মণকে শ্রদ্ধা করি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশাল ও বৈচিত্র্যময় কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ বিদ্যাসাগর আঠারোশো চৌষট্টি সালে ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য হিসাবে নির্বাচিত হন আঠারোশো আশি সালে ভারত সরকার তাকে সিআইই উপাধিতে ভূষিত করেন কঠিন পরিশ্রমজনিত কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বাস্থ্য আস্তে আস্তে ভেঙে পড়ে শেষ জীবনে তিনি বিহারের অন্তর্গত কর্মাডরে কাটান সাঁওতালদের অনরম্বর জীবন যাপন তাকে মুগ্ধ করে তিনি তাদের অবহেলিত অবস্থা থেকে তাদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন এই মহারথী বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালের উনত্রিশে জুলাই একাত্তর বছর বয়সে পরলোক গমন করেন তিনি বাঙালি হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রবর্তন করে সমাজ সহকার সমাজ সংস্কারের এক অসাধারণ ইতিহাস সৃষ্টি করে গেছেন বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি আজ এই পর্যন্তই পরের ভিডিও আবার আলোচনা করবো আপনারা অবশ্যই ভালো থাকবেন আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না